আমার বউয়ের একটা প্রশ্ন আছে, আপনার খুব বড় ফ্যান আমার বউ, তো সে বলেছিল যে কখনো যদি আপনার ইন্টারভিউ নিতে পারি তখন এই প্রশ্নটা করতে, আপনি কার সাথে প্রেম করছেন এবং বিয়ে করবেন কবে? না, প্রশ্নটা খুবই ভালো। আপনি আপন নাম্বারটা একটু আমাকে পার্সোনালি টেক্সট করে দেন, আমি অবশ্যই তাকে কিছুক্ষণ পরে ফোন করে জানাবো। না, কবে কবে নাগাদ আসলে বিয়ে করবেন? দেখেন, বিয়ে লাইফের ফিউচার নিয়ে আসলে আমরা কীভাবে বলবো, আমরা মানুষ, আজকে এখন এই মুহূর্তে বসে আপনার সাথে কথা বলছি, পরের মুহূর্তে যখন আমি রাস্তায় শুটিং করব তখন আমার সাথে কী ঘটতে পারে আমি কিন্তু জানি না। তো এটা আসলে ফিউচারটাকে প্রেডিক্ট করে ফেলা এক ধরনের, আমি মনে করি, নিজেকে মানুষের থেকে আসলে বড় কিছু মনে করে ফেলা হয়। তো সেই জিনিসটা আমি করতে চাই, আমি মানুষ, আমি আমি চাই যে আমি ভালো কাজ করব এবং ভালো কাজ করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, এটাই আমি মনে করি। তো সেটা বিয়ের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক, ভালো কিছু যখন আশার থাকবে তখন চলে আসবে। তারপর একটা প্ল্যান আছে না যে 5 বছর পরে বা 6 বছর পরে হয়তো সেটেল হবে, বিয়ে করব? প্রত্যেকটা মানুষের আসলে লাইফে একটা সময় গিয়ে সেটেল ডাউন করতেই হয়। তো সেদিক থেকে আমি বলবো হয়তো বা ইন দ্য নেক্সট কামিং 2-3 ইয়ার্স হয়তো এটা হয়ে যেতে পারে। ডাই হার্ড ফ্যান যেটা বলে, এরকম অনেক ফ্যানের সাথে আমার কথা হয়, সেই রকম ফ্যান যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে? ফ্যান, আসলে এই ফ্যান শব্দটা আমার খুব একটা পছন্দ না, আমি বলি আমার সাপোর্টার্স, যারা আসলে আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে এসেছেন, আমাকে ভালোবেসে এসেছেন, তাদের কাছে তো আমি অবশ্যই আজীবন কৃতজ্ঞ, ঋণী। তারা যেই ভালোবাসাটা দিয়েছেন, যেই মেন্টাল সাপোর্টটা আমাকে দিয়েছেন, আমার কাজকে দিয়েছেন, শুধুমাত্র আমাকে না, আমার মনে হয় একটা আর্টিস্টের লাইফে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আমার জায়গা থেকে যেটা ফিল করি ইন রিটার্ন, আমি আসলে তাদেরকে কী দিতে পারি, আমি প্রত্যেকজনকে আসলে থ্যাংক ইউ বলতে পারবো না, প্রত্যেকজনের সাথে আমার কথা হবে না, লাইফে হয়তো বা দেখা হবে না, বাট স্টিল বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে হয়তো বা একজন ফ্যান আছে বা দুনিয়ার কোনো প্রান্তে একজন আছেন। তো আমি তাকে ইন রিটার্ন যেটা দিতে পারবো হয়তো বা সেটা আমার একটা ভালো কাজ হবে। তো আপনারা যদি দোয়া করেন, আমার পাশে এভাবে থাকেন, আমাকে সাপোর্ট দিয়ে যান, ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করবো।